ব্যবসা বাণিজ্য সংবাদ ও বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতে স্বাগত জানাচ্ছি, আমি ইব্রাহিম পাঠান। বিধিনিষেধে মুরগির মাংস ডিমের চাহিদা 40% কমেছে বলে দাবি করছেন উদ্যোক্তারা। একদিনের বাচ্চার দাম সহ কমে যাচ্ছে অন্যান্য পোলট্রি পণ্যের দরও, ফলে আবারও এই খাতে বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন খামারিরা। এদিকে ডিমের পরিবহনে পুলিশের বাধার অভিযোগ করছেন ব্যবসায়ীরা। অভিযোগ রয়েছে বন্দরে পোলট্রি খাদ্যের কাঁচামাল খালাসে দীর্ঘসূত্রিতা হচ্ছে। করোনার প্রথম দফার ধাক্কা সামলে কেবল মুনাফায় ফিরছিল পোলট্রি খামারগুলো। এর মধ্যে আবারও টানা কঠোর বিধিনিষেধে সামাজিক অনুষ্ঠান, হোটেল, রেস্তোরাঁ বন্ধ হয়। চাহিদা কমতে শুরু করেছে মুরগির মাংস ও ডিমের, ফলে সারা দেশের খামারিরা আবারও শঙ্কায় পড়ছেন লোকসানের। গত সপ্তাহে টন প্রতি 1,500 টাকা খাদ্যের দাম আবারও বাড়ানো হয়েছে। তো এতে করে আমাদের উৎপাদন খরচ, ডিমের উৎপাদন খরচ বা ব্রয়লার মুরগির উৎপাদন খরচ অনেক বেশি পড়ে। উৎপাদন খরচের তুলনায় বিক্রি করতে গেলে অনেক টাকা লস হয়। এখন ব্রয়লার 100 টাকা কেজি আর সোনালী মুরগি হলো 150 টাকা কেজি। কারণ এত কম মূল্যে বিক্রি করলে প্রায় আমাদের 1,000 মুরগিতে প্রায় 50,000 টাকার মতো লস হয়। খাদ্যের দাম বেড়ে গেলেও ডিম উৎপাদন এখনও ধরে রেখেছেন পোলট্রি খামারিরা। প্রতিশো ডিমের দাম পাচ্ছেন কম বেশি 600 টাকা করে, তবে সেখানেও বাদ সেধেছে পরিবহন ব্যবস্থা। ডিমের ট্রাক পুলিশ ধরে সেখানে কিছু হয়রানি, কিছু ডিলে করে দিয়ে ডিমটা ভ্যান গাড়ি দিয়ে সাপ্লাই করা হয়। ভ্যান গাড়ির উপরও পুলিশের নজরদারি, কেন ভ্যান গাড়ি কোথায় যাচ্ছে, কি তোমার পাশ কই, এইসব সমস্যাগুলো আছে। চাহিদা কমে যাওয়াতে একদিনের মুরগির বাচ্চার দামও কমে যাচ্ছে। আমাদের প্রায় 40% মুরগি কিন্তু আমাদের কনজাম্পশন কম হচ্ছে। এখন বাচ্চা 36-37 টাকা ব্রয়লারটা চলতেছে, আর ডিমের যে বাচ্চাটা সেটা 20-22 থেকে 24 টাকা, এবং পক যেটা এদের 6-7 টাকা। একটা লেয়ার বাচ্চা উৎপাদন খরচ প্রায় 45 টাকার কাছাকাছি। ব্যবসায়ীরা জানালেন, কঠোর বিধিনিষেধের সময় বাড়তে থাকায় সমস্যা হচ্ছে খাদ্যের কাঁচামাল ছাড়করণ প্রক্রিয়াতেও। যেটা করা প্রয়োজন সেটা হচ্ছে যে যেগুলো ইম্পোর্ট হয় আমাদের কাঁচামালগুলো, যেগুলো পরীক্ষা করতে হয়, সেগুলোর জন্য আমার মনে ফেসিলিটি বাড়ানো দরকার, যাতে তাড়াতাড়ি মালগুলা করতে খালাস করে ড্যামেজটা কমিয়ে আমরা কম মূল্যে খাদ্য প্রস্তুত করতে পারি। এই অবস্থায় কোভিড এর প্রথম ধাক্কার মতো প্রান্তিক খামারিদের ঝরে পড়া ঠেকাতে সঠিক উপায়ে খামারি নির্বাচন করে ঋণ অথবা প্রণোদনা দেওয়ার দাবি পোলট্রি খাতের উদ্যোক্তাদের। ইব্রাহিম পাঠান, ডিবিসি নিউজ, ঢাকা। আবারও বিপর্যয়ে পোলট্রি খাত, এ বিষয় নিয়ে আলোচনা এখন যুক্ত হচ্ছেন বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রি সেন্ট্রাল কাউন্সিল বিপিআইসিসির প্রেসিডেন্ট মোশাররফ রহমান। মোশাররফ রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রতিবেদনে যেটি দেখলাম যে একটা স্পষ্ট বিপর্যয় শুরু হয়েছে, সরকারি কঠোর বিধিনিষেধ দীর্ঘমেয়াদী হলে এর প্রভাব কোন পর্যায়ে যাবে বলে মনে করছেন? আমরা গত বছর এই সময়ে অনেক চড়াই উৎরে অনেক কঠিন সময় পার হয়ে আসছি, আবার সেম ধাক্কাটা এবারও হতে যাচ্ছে। তো এইভাবে যদি ধাক্কার পর ধাক্কা খেতেই থাকি, তাহলে তো প্রোটিন ব্যবসা, খালি পোলট্রি কেন, পোলট্রি ডেয়ারি সব খাতে একটা বড় ধাক্কা খাচ্ছে, খাবে না, খাচ্ছে। অলরেডি আমরা একটা বিরাট বিপর্যস্ত অবস্থায় আছি। যদি এইভাবে প্রোটিন প্রোডাকশনে আমরা ধাক্কা খাই, তাহলে সামনের দিনে অনেক কঠিন হবে। কখনো জিনিসের দাম অনেক বেড়ে যাবে, কখনো অনেক কমে যাবে, কারণ ডিমান্ড সাপ্লাই যদি সঠিক নির্ণয় করতে না পারে, আমরা যদি সঠিক দিক নির্দেশনা না পাই, খামারিরা তো একসময় খামারি করা বন্ধ করে দিবে। সুতরাং আমাদের দেখা গেছে প্রণোদনা দিয়েছি, প্রণোদনা ডিস্ট্রিবিউশন নিয়ে আমাদের অনেক কথা আছে যে অনেক খামারি পায় নাই। আবার আমরা শুনে দেখেছি যে আমরা ব্যাংক থেকে অনেকে কোভিড এর কারণে ঋণ পেয়েছি, এতে আমাদের হয়তো মানি সার্কুলেশন ভালো হয়েছে, কিন্তু লং রানে বিজনেসে আমাদের এটা সুবিধা হয়নি। খামারিরা সুযোগ সুবিধা পেতে হবে, খামারিরা যদি সঠিক সুবিধা পায় তাহলে তার উৎপাদন ঠিক রাখতে পারবে, আর উৎপাদনের জিনিসটা মার্কেটে প্রচারণা দরকার আরো বেশি। এই বিশেষ করে এই কোভিড এর সময় আমাদের মানুষের শরীর ঠিক থাকার জন্য আমাদের প্রোটিনের যতটুকু প্রোটিনের চাহিদা দরকার, আমাদের পর্যাপ্ত পরিমাণ ডিম, মাংস, দুধ খাওয়া উচিত, এবং এইটা আরো ফলো করে সরকারকে বলা উচিত, আরো ফলো করে যারা নিউট্রিশনিস্ট আছে, যারা ডাক্তার আছেন, যারা টিভিতে ডাক্তারের প্রোগ্রাম করি, এবং আমাদের সরকারি বিভাগ থেকেও এটাকে আরো ফলো করা উচিত, এই জিনিস ডিম, মাংস এবং দুধ খাওয়ার জন্য, যাতে পোলট্রি পণ্যের চাহিদা বাজারে বাড়ে, সেটি বলতে চাচ্ছেন অবশ্যই। কিন্তু একটি বিষয়, চাহিদা তো অলরেডি অনেক কমে গেছে, এবং ফার্মাররা যদি প্রোডাকশন সঠিক রাখতে চায় তাহলে ডিমান্ড সাপ্লাইটা চিন্তা করতে হবে কিভাবে রাখা যায়। জি, আরেকটি বিষয় জানতে চাই যে পোলট্রি পণ্যের দাম কমে যাচ্ছে এই মুহূর্তে, যেটি খামারিরা উদ্বেগ জানিয়েছেন,
আবার অন্যদিকে পোলট্রি খাদ্যের দাম কিন্তু বেড়ে যাচ্ছে, যেটি আমরা দেখলাম অভিযোগ আছে এক টনে 1500 টাকা কদিন আগেও বেড়ে গেছে। আন্তর্জাতিক বাণিজ্য অথবা সাপ্লাই চেইন কিন্তু আগের চাইতে এখন ভালো, তাহলে খাবারের দাম বাড়ছে কেন? সাপ্লাই চেইন ভালো হয়েছে বলতে পারেন মাত্র 2-3 সপ্তাহ যাবৎ। এর আগে আপনার কন্টেইনার জোটের কারণে এবং চাইনিজ নিউইয়ারের কারণে এবং শিপিং কমে যাওয়াতে সব শিপ সব জায়গায় সঠিকভাবে যাচ্ছে না বলে ফ্রেট চার্জ বেড়ে গেছে অলমোস্ট 50%। এখনো সেটা কমে নাই, জট কমেছে কিনা আমি জানি না, কিন্তু এখনো আমাদের চিন্তায় কস্ট কমে নাই, আর জট হয়তো কিছুটা এখন কমেছে। আর ইন্টারন্যাশনালি প্রাইস বেড়েছে 100% অনেক প্রোডাক্টে, 50% অনেক প্রোডাক্টে। এই আমাদের দেশের পোলট্রি, আমরা মুরগি, আমরা কৃষি কাজ করি কিন্তু তার খাদ্যের যে ইনগ্রিডিয়েন্ট এখনো 65-70% ইম্পোর্ট করে চলতে হয়। ভুট্টা 50% ইম্পোর্ট করতে হয়, সয়াবিন অলমোস্ট 70-80% ইম্পোর্ট করতে হয়, অন্য অন্য এই ভিটামিন মিনারেল সব 100% ইম্পোর্ট করতে হয়। ইম্পোর্টের উপরে বেস করাই এই সেক্টর, কাজে ইম্পোর্টের প্রাইস বেড়ে গেলে এবং ফ্রেট বেড়ে গেলে সেইটা জি আমদানি খরচ বেড়ে গেলে দাম না বাড়িয়ে উপায় থাকে না আসলে উৎপাদকদের। মশিউর রহমান, আমাদের সঙ্গে একটু আগে একজন প্রান্তিক পর্যায়ের খামারি কথা বলেছেন, কি ধরনের অসুবিধার মুখে পড়ছেন তার বক্তব্য একটু আমরা শুনে আসি ছোট করে, তারপর আবার আপনার কাছ থেকে একটু শুনব। দর্শক, আমরা একজন খামারির বক্তব্য শুনে আসি, কি ধরনের সংকার মধ্যে আছে তারা। লকডাউনের কারণে বাজার আবার নিম্নমুখী হয়ে গেছে, যেখানে কিছুদিন আগে ডিমের বাজার ছিল 7 টাকা করে, সেখানে এখন ডিমের বাজার 6 টাকার নিচে। 140 টাকা কেজি ব্রয়লার, সেটা এখন হয়ে গেছে 106 টাকা থেকে 112 টাকা কেজি, কোথাও কোথাও হয়তো বিভিন্ন অঞ্চলে 15 টাকা কেজি, কিন্তু আমাদের উৎপাদন খরচ 130 টাকার মতো। এই দফায় যদি খামারিরা আবার দীর্ঘদিন এই লসটা দেয়, তার হয়তো যেগুলা যেসব কিছু খামারি ছিল অবশিষ্ট তারাও বন্ধ হয়ে যাবে। সেকেন্ডার হোসেন পোলট্রি খামারি, তিনি বলছিলেন তার আশঙ্কার কথা। মশিউর রহমান, আপনার কাছে যদি আবার ফিরি, তাহলে এই যে একটি পরিস্থিতি চলছে, আপনি শুরুতে প্রণোদনার প্রসঙ্গটি আনছিলেন, তাহলে আসলে এইখান থেকে উত্তরণের উপায়টা কি? সরকারের সঙ্গে নিশ্চয় আপনাদের আলোচনার সুযোগ আছে, প্রণোদনা চাওয়া অথবা ঋণ নেওয়ার বিষয়টিও থাকতে পারে, কিভাবে ভাবছেন? আমি আমার খামারি ভাইয়ের কথা নিয়ে যদি বলি, উনিও বলছেন কিন্তু যে মাংসের দাম ওনার খরচ পড়ে 15-20 টাকা এক কেজি, ডিম বানাতে খরচ পড়তো আগে 5-6 টাকা, এখন পরে 6-6 টাকা। তো উচিত দামটা যদি না পায় উনি উৎসাহিত উৎসাহ হারায় ফেলবে, সেই জন্যই ডিমান্ড সাপ্লাইটা নিয়ে সাংঘাতিক ভাবে সরকারের চিন্তা করা উচিত। আর আপনার প্রশ্নটা ছিল, সরি আমার প্রশ্নটা কি ছিল, যেভাবে একদম বিপর্যয় চলছে, এর আগের প্রথম দফায় যখন এই পরিস্থিতি তৈরি হলো তখন কিন্তু প্রণোদনা দিয়েছে, সেটি আসলে এককালীন দিয়েছে, সেটি অল্প পরিমাণে টাকা হলো দিয়েছে, নতুন দফায় আসলে এই ঝুঁকিটা সামাল দিবেন কিভাবে, কিভাবে করা উচিত? এটা কোনো লং টার্ম সলিউশন নয়, একটা খামারিকে 10,000 টাকা করে আমাদের সরকার থেকে দেওয়া হয়েছে, দিস ইজ নাথিং ফর ওয়ান একটা খামারি। একটা খামারিকে যদি তাকে 2,000 বাচ্চা দেওয়া হয়তো প্রণোদনা হিসেবে, 2,000 বাচ্চা খাদ্য যদি প্রণোদনা দেওয়া হয়তো, তাহলে সে আবার ঘুরে দাঁড়াতে পারতো। আর যখন এটা তখন দেওয়ার কাছাকাছি সময় দেওয়ার ব্যবস্থা করা উচিত খামারি গুলো ঘুরে দাঁড়াবার জন্য। তো কাজে ঋণ যেটা নিবে, ঋণ নিলে তো আমাকে ঋণটা ফেরত দিতে হবে, তো কাজে ছোট খামারি তো ঋণ পায় না। আমরা বেশি চিন্তা করি ছোট খামারিদেরকে নিয়ে, তাদেরকে কিভাবে ধরে রাখা যায়। তো তাদেরকে ধরে রাখতে হলে তাদেরকে ডাইরেক্ট প্রণোদনা দেওয়া উচিত, বাচ্চা দিয়ে, ফিড দিয়ে, অথবা তার বাস তার ঘরটা যে নষ্ট হয়ে গেছে সেটা ঠিক করা, এইসব ধরনের প্রণোদনা দিলে খামারিদের প্রোডাকশনটা ঠিক রাখা যেতে পারে। এটা লং টার্ম সলিউশন। আরেকটা যেটা আমরা জানি যে আমাদের একটা প্রজেক্ট দিয়ে বাজারে বাজারে বিক্রি করা হচ্ছে ডিম, দুধ, মাংস, ওইটাও কিন্তু আমরাই দিচ্ছি, আমাদের মূল্য কস্ট প্রাইস হচ্ছে কমে। এই যে ডিমটা আমরা 5 টাকা দামে দিচ্ছি সরকারকে, আমার কস্ট পড়ে 6-6 টাকা, তাহলে তো আমি মানে আমার খামারিরা সেই আবার ক্ষতিগ্রস্ত হইতো, অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত আবার হয়েই গেল। তো কাজে এটা লং টার্ম এগুলো সলিউশন না, একটা লং টার্ম সলিউশন খুঁজতে হবে। সেই জন্য হয়তো বা খামারির কাছ থেকে সে সঠিক দামে কিনবে, ভোক্তাদেরকে সরকারি ভর্তুকি দিয়ে এটা বিক্রি করবে, এবং এটা সারা বছর যদি বিক্রি করে থাকে টিসিবির মতন এরকম কোনো বিকল্প বা অথবা টিসিবি নিয়ে যদি করা হয়, তাহলে হয়তো একটা সারা বছর ভোক্তাদেরকে সঠিক দামে দেওয়া এবং খামারিরও তার উৎপাদন খরচ সঠিক পাওয়া, এই ধরনের কিছু কিছু জিনিস যদি করা হয় তাহলে লং টার্ম একটা সলিউশন হতে পারে। মশিউর রহমান, অসংখ্য ধন্যবাদ, নিশ্চয়ই আপনার এই পরামর্শ নীতি নির্ধারকরা আমলে নেবেন। অসংখ্য ধন্যবাদ তালিকাতে যুক্ত হওয়ার জন্য।
কক্সবাজার ছাড়া দেশের অভ্যন্তরীণ রুটে সীমিত পরিসরে বিমান চলাচল শুরু হয়েছে। প্রবাসী কর্মীদের যাতায়াতের সুবিধা এমন সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। তবে সাধারণ যাত্রীরাও জরুরি প্রয়োজনে অভ্যন্তরীণ ফ্লাইটে যাওয়া আসা করতে পারবেন। সিদ্ধান্তের পর ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, যশোর ও সৈয়দপুর রুটে ফ্লাইট পরিচালনার ঘোষণা দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভো এয়ার, ইউএস বাংলা এয়ারলাইন্স। যাত্রীদের নির্ধারিত রুটে টিকিট সংগ্রহের ঘোষণা দেয় তারা। নির্দেশনা অনুযায়ী ট্রানজিট যাত্রী পরিবহনের ক্ষেত্রে প্রবাসী কর্মী ও তাদের পরিবারকে অগ্রাধিকার দিতে হবে। এছাড়াও প্রয়োজন বিবেচনায় অন্য যাত্রীরাও পরিবার সহ যাতায়াত করতে পারবেন। হোয়াইট বডির উড়োজাহাজে সর্বোচ্চ 280 যাত্রী পরিবহন করা যাবে। আর বোয়িং 777 ও বোয়িং 747 উড়োজাহাজে সর্বোচ্চ 350 যাত্রী নেওয়া যাবে। তবে 28 এপ্রিল পর্যন্ত বন্ধ থাকছে আন্তর্জাতিক ফ্লাইট। আমার বাবা মার অসুস্থতার কারণে ঢাকা আসতে হইলো, এখন আমার কর্মস্থলে আমি যেতে পারতেছি, যদিও খরচ আগের চেয়ে অনেক বেশি, তাছাড়া তো আমার কিছু করারও নেই। যাত্রী কিছুটা স্বল্পতা আছে, বাট আমি বলবো যে বিকেলের ফ্লাইটগুলোতে সে কম্পারেটিভলি যাত্রী বেশি আছে এবং আগামী দিনগুলোতে আমি আশা করছি যে যাত্রীদের যে উপস্থিতি আছে সেটা বাড়বে। টোটাল আজকে 9 এর 11টি ফ্লাইটের প্ল্যান, ইউএস বাংলার 10টি এবং বিমানের 11টি প্ল্যান ছিল, বা বিমান আজকে বোধ হয় করবে না। তো ইউএস বাংলা এ পর্যন্ত 5টি ফ্লাইট ঢাকা থেকে তারা পরিচালিত করেছে অলরেডি, এবং নভো 2টি ফ্লাইট তারা ঢাকা থেকে তাদের ফ্লাইট ঢাকা ত্যাগ করেছে। ইসলাম ব্যাংক টালিখাতে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের সংবাদ বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের রিয়্যাক্টর প্ল্যান্ট বাংলাদেশে পাঠিয়েছে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্র এক্সপোর্ট। এখন পর্যন্ত এটি এই পর্বের শেষ চালান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। রিয়্যাক্টর ও স্টিম জেনারেটর দুটির এক একটির ওজন 340 টন, এদের দৈর্ঘ্য 12 মিটার ও 40 মিটার। প্রতিষ্ঠানটির জানায় রিয়্যাক্টরগুলোকে প্রথমে প্ল্যান্টের বিশেষ বার্থে নেওয়া হবে, পরে সেখান থেকে যন্ত্রাংশগুলোকে জাহাজে করে জলপথে রাশিয়ার নভরোস্কিস্কে নেওয়ার কথা রয়েছে। রিয়্যাক্টরটি তৈরি করতে প্রতিষ্ঠানটির সময় লেগেছে প্রায় 2 বছর। করোনার দ্বিতীয় ধাক্কা সামলাতে ঋণের কিস্তি পরিশোধের শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী আগামী 30 জুন পর্যন্ত বকেয়া কিস্তিকে খেলাপি দেখাতে পারবে না দেশের ব্যাংকগুলো। দেশের সরকারি বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের এমন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনা অনুযায়ী আর্থিক প্রতিষ্ঠান ও গ্রাহক সম্পর্কের ভিত্তিতে মার্চ 2021 পর্যন্ত ঋণের কিস্তি 30 জুন 2021 তারিখের মধ্যে পরিশোধ করা যাবে। এই সময়ের কোনো কিস্তি বকেয়া থাকলে এই ঋণকে খেলাপি না করারও নির্দেশনা রয়েছে। সেই সঙ্গে ওই সময় ঋণের সুদ বা মুনাফার উপর কোনো ধরনের ফি চার্জ বা অতিরিক্ত কোনো অর্থ আদায় করা যাবে না বলেও নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ 7 দিন বাড়ায় সে অনুযায়ী গেল সপ্তাহের মতোই সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। চলতি মাসে 58% প্রতিষ্ঠান ভ্যাট রিটার্ন জমা দেয়নি। প্রতি মাসের 15 তারিখের মধ্যে ভ্যাট রিটার্ন জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও চলমান কঠোর বিধিনিষেধে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তা জমা দিতে পারেনি প্রতিষ্ঠানগুলো। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী দেশে এখন ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা 251,829টি, যাদের প্রতি মাসের 15 তারিখের মধ্যে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক। তবে এপ্রিল মাসে রিটার্ন দিয়েছে 1,06,400 প্রতিষ্ঠান, সেই হিসাবে মাত্র 42% প্রতিষ্ঠান রিটার্ন জমা দিয়েছে। এনবিআর তথ্য অনুযায়ী 12টি কমিশনারেটের মধ্যে সবচেয়ে কম রিটার্ন জমা পড়েছে ঢাকা দক্ষিণে। ওই কমিশনারেটে 62,200 প্রতিষ্ঠানের মধ্যে নির্ধারিত সময়ে রিটার্ন জমা দিয়েছে মাত্র 8,904 প্রতিষ্ঠান। করোনায় যখন ক্রমশ বাড়ছে সংক্রমণ ও মৃত্যু, ঘরবন্দি মানুষ, তখন হাওড় জুড়ে ব্যস্ত কৃষক। ভয়কে জয় করে তারা শুরু করেছেন ধান মাড়াইয়ের কাজ। কিশোরগঞ্জে এবার বোরোর বাম্পার ফলনের প্রত্যাশা থাকলেও গরমে ব্যাপক ক্ষতি হয়েছে ধানের। এই অবস্থায় ন্যায্য দাম না পেলে ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব নয় বলে জানাচ্ছেন হাওড়ের কৃষকরা। হাওড়ের বাতাসে দুলছে সোনালি ধানের শীষ। কিশোরগঞ্জের হাওড়ের বিস্তীর্ণ মাঠ জুড়ে কাঁচা পাকা সোনা রঙের ধান আর ধান। তপ্তরোদ উপেক্ষা করে সেই ধান কাটছে কৃষক। বসে নেই নারীরাও, করোনা উপেক্ষা করে হাওড় জুড়ে তাদের কর্মমুখর ব্যস্ততা। কঠোর বিধিনিষেধের কারণে ধান কাটা শ্রমিকের স্বল্পতা থাকলেও স্থানীয় শ্রমিকরা পুষিয়ে দিচ্ছে এই ঘাটতি। তবে গরম বাতাসে ধানের বেশ ক্ষতি হয়েছে, তাই মাঠে যে ধান আছে তার ন্যায্য দাম চান কৃষক। বর্তমানে কাঁচা ধান বিক্রি হচ্ছে 800 থেকে 850 টাকায়।
আনন্দ করে দাম নিতেছি, দামও ভালো, মোটামুটি ভালো ফসল হয়েছে, কিন্তু দামটা একটু বেশি হলে ভালো তো, দেশের মানুষজনগুলো একারতাছি, লোকজন খুব কম। তবে পাইকারদের দাবি গতবারের চেয়ে ধানের দাম ভালো পাচ্ছে কৃষক। 800 থেকে 850 টাকার মধ্যে ধান কেনা হইতাছে, গতবারের চেয়ে এই বছর ধান দাম বেশি। মেলাটা যে লেট দিত লেট মতবে আমরা মাল ওদেরকে সংগ্রহ করে দিতাছি। ধান কাটতে বিভিন্ন জেলা থেকে হাওড়ে যাচ্ছেন কৃষক, তবে প্রত্যাশার চেয়ে কম মজুরি পাওয়ার অভিযোগ তাদের। প্রতি বছর বছর আসি আবরে অনেক কষ্ট করে আসছে আর কি, 800-900 টাকা বাজার ছিল, এখন বাজার হয়েছে মোটে 500 টাকার মধ্যে। এবার 100টি ধান কাটা যন্ত্র দিয়ে কাটা হচ্ছে ধান, ফলে কম খরচ ও অল্প সময়ে কৃষক ঘরে তার ধান তুলতে পারছে। কৃষি মন্ত্রণালয় থেকে প্রাপ্ত কম্বাইন হারভেস্টার আমরা হাওড়ে সরবরাহ করেছি, ইতিমধ্যে 100টি বরাদ্দকৃত হারভেস্টারের মধ্যে প্রায় 90টি কৃষক পর্যায়ে চলে গেছে এবং এগুলি মূলত হাওড়ে ব্যবহৃত হচ্ছে। ধানের যে মূল্য এটাও সন্তোষজনক। কিশোরগঞ্জে এবার 1,66,950 হেক্টর জমি থেকে 7,11,580 মেট্রিক টন চাল পাওয়ার কথা ছিল, কিন্তু গরম বাতাসে ধান নষ্ট হওয়ায় পুরো লক্ষ্যমাত্রা অর্জিত হবে না বলে আশঙ্কা প্রকাশ করেছে কৃষি অধিদপ্তর। ডিবিসি নিউজ ডেস্ক। দুপুর 12টায় শেষ হয়েছে লেনদেন ঢাকার পুঁজিবাজারে। জানিয়ে দিচ্ছি বাজারের সর্বশেষ পরিস্থিতি, যদিও লেনদেন শেষ হয়ে গেছে, আজকে শেষ পরিস্থিতি দেখব। ঢাকার বাজারের প্রধান সূচক ডিএসই এক্স আমরা দেখছি যে 1.43 পয়েন্ট যোগ হয়েছে এখন পর্যন্ত সারাদিনে। আজকে সূচক অবস্থান করছে 5,423 পয়েন্টে। অপর সূচক ডিএসই এস এটি একটু নেতিবাচক পর্যায়ে রয়েছে, 0.04 পয়েন্ট হারিয়েছে এই সূচকটি, অবস্থান করছে 1,233 পয়েন্ট। এবং বাছাই সূচক ডিএস 30 সেইটিতে বেড়েছে অল্প, 0.68 বেড়েছে, অবস্থান করছে 2,083 পয়েন্টে। ঢাকার বাজারে এখন সর্বশেষ আজকে লেনদেন হয়েছে 776 কোটি টাকার এবং হাত বদল হওয়া শেয়ারগুলোর মধ্যে দাম বেড়েছে 130টির, কমেছে 157টির এবং অপরিবর্তিত আছে 67টি কোম্পানির শেয়ারের দর। আমরা একটু দেখব টপ 20 শেয়ার গ্রুপের মধ্যে এগিয়ে আছে কোন কোম্পানিগুলো। বরাবরের মধ্যে বিবিধ খাতের প্রতিষ্ঠান বেক্সিমকো 1 নম্বরে আছে, 86 টাকায় হাত বদল হয়েছে শেয়ারগুলো আজকে সর্বশেষ, এবং 129 কোটি টাকার লেনদেন হয়েছে আজকে। বেক্সিমকো ফার্মা 2 নম্বরে আছে, এটি 192 টাকা সর্বশেষ লেনদেন হয়েছে। 2 নম্বরে আছে 43 কোটি টাকা লেনদেন হয়েছে বিডি ফাইন্যান্স আর্থিক খাতের প্রতিষ্ঠান, 34 কোটি প্রায় 35 কোটি টাকা লেনদেন হয়ে 3 নম্বরে আছে, 36 টাকায় সর্বশেষ লেনদেন হয়েছে। এবং 4 নম্বরে আছে রবি, 46 টাকায় লেনদেন হয়েছে, 31 কোটি টাকা লেনদেন হয়েছে সব মিলিয়ে। এবং 5 নম্বরে আছে আর্থিক প্রতিষ্ঠান লঙ্কা বাংলা ফাইন্যান্স, 31 কোটি টাকা সব মিলিয়ে লেনদেন হয়েছে এবং এই শেয়ারটির দাম 32.2 টাকা। ব্যবসা বাণিজ্য সংবাদ বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত ইসলাম ব্যাংক তালিকা, আজ এই পর্যন্ত।